বাংলা একটা কথা আছে, ঢেঁকি যেখানেই যাক স্বর্গে গেলেও নাকি ধান ফানে। সো বাঙালিও সেরকম, যেখানেই যাক দেশীয় শাকসবজির প্রতি তাদের কিন্তু একটা অন্যরকম চাহিদা আছে। আর আজকে সেটাই দেখাবো যে পোল্যান্ডে আমরা রাস্তাঘাটে যেসব শাক আছে সেগুলো এনে খেলে কি হবে বা টেস্ট কেমন। সো সেই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমার সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখেন, দেশীয় শাকসবজি বলতেই আমরা যেমন অজ্ঞান, সো এই যে আমার লাউ গাছ, লাউ গাছটা আমি প্রথম লাগিয়েছি এখানে এবং এখান থেকেই পেয়েছি, সেটা আপনারা ওবিআই বা অউশানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছিল হচ্ছে আমার ব্লুবেরি গাছ, ব্লুবেরি গাছে অনেকগুলো ব্লুবেরিজ এসেছে, দেখা যাক কতটুকু হয়। আর এখানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাকের ডাঁটা আপনারা যখন খাবেন তখন লাগিয়ে দিতে পারেন। আর এটা ফুলকপি, আর এখানে কাঁচামরিচ পুঁই শাক আরও আছে, সো টমেটোগুলোও লাগিয়েছি। আর যাই হোক, সো এগুলার প্রতি আমাদের কিন্তু একটা অন্যরকম আকর্ষণ, তাই দেশীয় শাকসবজি খুঁজতে সবসময় চোখ যেন মুখিয়ে থাকে। সো রাস্তায় বের হলেই আমরা এই যে শাকগুলো দেখতে পাই, এই যে দেখেন, গত বছর আমি এই শাকগুলো খেতে পারিনি, ভেবেছিলাম খাবো কিন্তু পরে এমন বৃষ্টি হয়েছে যার বের হতে পারেনি এবং শাকগুলো মরে গেছে। সো আজকে তাই ভাবলাম যে এই শাকগুলো নিয়ে যাই। আর এগুলো কিন্তু আমাদের দেশে যে ডাঁটা শাকের মতো বা ডাঁটা শাকই বলা যায় সেগুলো, সো ডাঁটা শাকগুলো আমি এখান থেকে আজকে নিয়ে যাব। এখানে বোত্তা শাক বেশি পাওয়া যায়, বোত্তা বা বতুয়া আপনারা যেটাই বলেন, বোত্তা শাকটা বেশি পাওয়া যায় আর ডাঁটা শাকটাও পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে ডাঁটা শাকটা নিয়েছি। আর শাকগুলো নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে পোকা আছে কিনা, কারণ অনেক পোকা থাকে গাছের মধ্যে। ফর্চুনেটলি আমার গাছগুলো বা আমার শাকগুলোতে তেমন কোনো পোকা ছিল না। সো এখান থেকে আমি কিছু বতুয়া শাক নিয়েছি এবং আর ডাঁটা শাকগুলো নিয়েছি। এগুলো বাসায় নেওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন যে একদম পোকা দিয়ে ভরে যায় যদি খেয়াল করে না নেন, আর অবশ্যই একটু পরিষ্কার জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। সো এই যে আমার এক ব্যাগের মতো হয়ে গেছে অর্ধেক, আর ব্যাগগুলো রেখে আমি বাসায় এসে এই যে শাক, লাউ শাকটা আমি আজকে পটারিং করে ফেলেছি। পটারিং করে এই যে শাকগুলো আমি বেছে নেবো এখন, যদিও আমি ভালো মতো দেখে এনেছি, তারপরেও বলা যায় না, একটু শাকগুলো ভালো মতো দেখে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে নেব। সো এখন আমি শাকগুলো পরিষ্কার করে নিব। আর আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ির গুঁড়া শুটকি দিয়ে, কারণ ডাঁটা শাক আমার মনে হয় চিংড়ি বা কাচকি শুটকি এসব শুটকি দিয়েই আসলে বেশি মজা লাগে। সো এই যে চিংড়ি শুটকিটা আমি বুনা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি ভালো মতো, তারপরে শাকগুলো কুচি করে নিয়েছি। শাকগুলো কুচি করে নিয়ে ভালো মতো যখন আপনার কষানো হয়ে যাবে তখন শাকগুলো আপনারা দিয়ে দেবেন। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা পানি দিয়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে, শাক প্রায় হয়ে গিয়েছে। আর শাকটা আমি নামিয়ে নিয়েছি, এখন এটা আমি ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খেয়ে দেখাবো এবং বলবো যে আসলে শাকের টেস্টটা কেমন। সো আমি এখন ভাত দিয়ে খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাতের সাথে শাক কিন্তু অনেক ভালো লাগে। আর কেমন হয়েছে সেটা আমি বলি, কারণ আমার হাজব্যান্ড এগুলো খেতে পারে না, আর জানেও না আমি কোত্থেকে নিয়ে এসেছি। তো শুটকি তো সে একদমই পছন্দ করে না, কিন্তু সেও এক বাটি আমার শাকের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। সো বুঝতেই পারছেন কেমন হয়েছে, তাই আপনাদেরকেও বলবো যদি খেতে চান তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং খেয়ে দেখবেন এবং পরিষ্কার জায়গা থেকে নেবেন। আশা করছি সবার ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।